হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল একলা চলো। আমি তোমাদের সাথে মৈনাক চক্রবর্তী। এটা আমার প্রথম ব্লগ, আর আমার প্রথম ব্লগে থাকছে আমাদের বাড়ির পাশে সুন্দর ঘোরার জায়গা বা বসার জায়গা, বা ডিসেম্বর মাস বুঝতেই পারছেন পিকনিকের একটা সুন্দর জায়গা। তো বেশি বাজে না বকে টুম্পার মাকে পাশে রেখে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে সুখদেবপুর রাস্তাটা নিয়ে জয়দেবপুর হয়ে আমরা এখন ডিকুলের পথে যাচ্ছি। ডিকুল হয়ে তারপরে ওই পিকনিক স্পটটা বা ঘোরার জায়গা, বসার জায়গা যে কোনো বলতে পারবে, ওই দিকটায় বেরোবো। সেই ডিকুল যেতে যেতে এখানে একটা সুন্দর দিঘি পড়ে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। বিশাল বড় দিঘি, দেখো। তো বন্ধুরা, যেতে যেতে হচ্ছে রাস্তায় মহিপাল দিঘি পড়েছে। তো দেখে নাও তোমরা, এটা হচ্ছে মহিপাল দিঘির লজ। তোমরা মহিপাল দিঘিতে যদি আসতে চাও পিকনিক টিকনিক করতে, এই লজটাতে থাকতে পারবে। খুব সুন্দর জায়গা। এই বন্ধুরা, সেই লজের মন বন্ধুটা ওই রাস্তাটা, আর ওই রাস্তাটা থেকে আমরা পকেট রাস্তা নিয়ে এই সেই মহিপাল দিঘির দিকটায় চলে এসেছি। এটা অনেকটাই বড়, অনেকটাই বড়। জাস্ট ওদিক থেকে লক্ষ্য করো আর ওই শেষ পর্যন্ত, মানে বোঝানো যাচ্ছে না এখান থেকে কতটা বড়। তোমরা আসলে দেখতে পাবে জিনিসটা। সামনে আসো বা আমি আসলে ভালো করে দেখাবো। ফ্রেন্ডস, আমরা ফাইনালি হচ্ছে মেন চৌরঙ্গিতে উঠে গেছি। আমার পেছনে আছে পবিত্র, আমার ভালো এক বন্ধু। দেখো, এখন মেন রোডে আমরা উঠে গেছি। আর একটু দূরে, আর একটু সামনেই পেয়ে যাবো আমাদের ওই সেই গন্তব্যস্থল। ফ্রেন্ডস, এই জায়গাটাতে, এই রাস্তাটাতে আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, জাস্ট আমার একটাই গান করতে ইচ্ছা করে বারবার, আমি প্রত্যেকবার সেটা করেও ফেলি। গানটা হচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যা, বেশি গান করবো না, কারণ গান তো তোমরা সহ্য করে ফেলবে, কিন্তু এখানকার মানুষ চলে এসছি। ফ্রেন্ডস, আয়রাতে এখন ঢুকে পড়লাম সেই পিকনিকের জায়গাটাতে। সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে সেই আয়রা। পিকনিকের সময় যদি তোমরা এখানে আসো তাহলে দেখতে পাবে এই দিঘিটাতে কী সুন্দর করে, মানে অনেক রকমভাবে সাজানো হয় এই দিঘিটাতে, দেখলে ভালোও লাগে। ফ্রেন্ডস, আমার পিছনে যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতে এসে হচ্ছে পিকনিকের মানে বসবে বা হচ্ছে রান্না টান্না করবে, গান যার যে ইচ্ছা করবে। এগুলো অনেকগুলো ঘর এখানে তৈরি করা আছে। আমার পেছনে একটা দেখতে পাচ্ছ, ওদিকে একটা দেখা যাচ্ছে, হয়তো তা চেনা যাচ্ছে না খুব একটা। ওদিকটা পুরোটা এই মানে দিঘির পাশ দিয়ে পুরোটাতে করা আছে, খুব সুন্দর। তোমরা দক্ষিণ দিনাজপুরে আসলে অবশ্যই এই জায়গাটাতে এসো, দক্ষিণ দিনাজপুরের আশেপাশে থাকলে এই জায়গাটাতে এসো। পিকনিকের একটা খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। এখন হচ্ছে কেউ মানে পিকনিক করছে না যদিও, তবে 25শে ডিসেম্বর বা 1st জানুয়ারি খুব সুন্দর একটা জায়গা। পুরো জায়গাটা একদম জমজমাট হয়ে থাকে, চারিদিকে বক্স, পিকনিকের সুন্দর গন্ধ একটা দিয়ে জায়গাটাকে ভরিয়ে রাখে। পেছন দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন বন্ধুরা, ওই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে চলে যাবে নড়বড়িয়ার দিকে। নড়বড়িয়া সেখানে একটা জাগ্রত শিব মন্দির আছে, ওই রাস্তাটা দিয়ে গেলে ওটা দেখতে পাবো। আর তার পেছন দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটার দিকে যদি আমরা চলে যাই তাহলে ওটা বাংলাদেশ বর্ডার পড়বে। আর কিছুটা গেলেই সামনেই বাংলাদেশটা, বাংলাদেশের বর্ডার পড়বে, সামনে বাংলাদেশও পড়বে। তো এই ছিল এখানকার কিছু ভিউ বন্ধুরা। এখন জঙ্গল জন্য ওই দিকটা জঙ্গল হয়ে গেছে। জিন্দগি
রফতার সে।